কংগ্রেসক ধ্বংস করার এজেন্ডা কার? নিহকতিয়া হয়েছে নাকি কংগ্রেস? কিয় ইজনের পিছত সিজনক নেতাই ত্যাগ করেছে কংগ্রেস দল? আভ্যন্তরীণ সংঘাতত জুড়ুলা হয়েছে রাজীব ভবন। দলবাগরা নেতাক লৈ এতিয়া রাজ্যের রাজনীতিত চলিছে তুমুল চর্চা। নির্বাচন আহিলেই একাংশ নেতাই গার কাপড় সলুয়া দিয়ে সলাই নিজের রাজনৈতিক বরণ। বিশেষক দলবাগরা নেতার তালিকার শীর্ষত কংগ্রেস। শেহতাক দলটুক চলা ঘটনা প্রবাহে তাকেই পুনর্বার প্রতীয়মান করেছে। সুবিধাবাদী রাজনীতিকর আশ্রয়স্থল নাকি কংগ্রেস? কংগ্রেসী সকলের স্থিতি সবল নোহার কারণ কি? এনেবর প্রসঙ্গ এটা রাজ্যের সর্বসাধারণের মুখে মুখে। দলটির একাংশ মেরুদণ্ডহীন ক্ষমতালিপ্সু নেতার সুবিধাবাদী স্বভাবের বাবেই অধিক বিপর্যয় ঘটিছে কংগ্রেসের, আর ইয়ার সুবর্ণ সুযোগ গ্রহণ করেছে শাসকীয় বিজেপি দলে। বিশেষক কংগ্রেসের একাংশ জ্যেষ্ঠ নেতাক পোনপটিয়াক আক্রমণের লক্ষ্য করে লৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে বিজেপির আন আন নেতা কর্মীসকলে। এনেবর চর্চার মাজতেই শেহতাক দলটির জ্যেষ্ঠ নেতা তথা অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রাধা গোস্বামীর পদত্যাগে আরও অধিক হোলঠেকত পেলাইছে কংগ্রেস দলটক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে কংগ্রেসের প্রতি এটা সকলোরে মোহভঙ্গ ঘটিছে। রকিবুল রাকিবউদ্দিন নুরুল হুদার দরে একাংশইহে থাকিব কংগ্রেস। কারুয়ে গ্যারেন্টি নলব ইমানে গ্যারেন্টি লোক বিজেপি নাহে, রাকিবউদ্দিন নাম বিজেপি নাহে, জাকির নুরুল হুদা বিজেপি নাহে, কি রশিদ বিধায়ক নাম বিজেপি নাহে, এনেকা কেজনমান আছে বিধা বিজেপি নাহে। মুখ্যমন্ত্রীর সুরতে সুর মিলালে ক্যামেরা দেখিলেই মুখ জপাব নোৱাৰা বিজেপির বিধায়ক দিগন্ত কলিতা আর মানব ডেকাই। মানব ডেকার মতে কংগ্রেস এতিয়া মিয়ার দল, খিলঞ্জিয়া সকল বিজেপিলৈ আহি আছে। কংগ্রেস দল একটা সময় কেবল আপনার সম্মানীয় মিয়া সকলের পার্টি হয়েছে, খুব ডেডিকেটেড কংগ্রেস, সেখানে সিএমএ কংগ্রেস, বাকি যিকোনো খিলঞ্জিয়া ভারতীয় মূলর ব্যক্তি যি দলতে না থাকুক ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি কেন। কংগ্রেসের ভিতরচরাত চলি থাকা এনেবর অন্তঃকন্দলের কথা স্বীকার করলে বিধায়ক নুরুল হুদাই। নগাঁওর রাজীব ভবনের অভিমন্যুকাণ্ডর সন্দর্ভত বিধায়ক হুদার অকপট স্বীকারোক্তি। কংগ্রেসের মাজত সংঘাতর সৃষ্টি হয়েছে। এইবিল কথা কই আমার মাজত অল্প গুরুত্ব পড়ার কারণে একটা অপশক্তিয়ে একটা প্রচেষ্টা চলাই আছে, গতি এই অপশক্তি কেউ শক্তিবান হব নয়, এই অপশক্তি ব্যর্থ হব আর সময় ইয়ার উত্তর রাইজে পাব। অবশেষত এই সন্দর্ভত শাসকীয় পক্ষক আক্রমণ করেছে কংগ্রেসের আর এজন কার্যকরী সভাপতি তথা বিধায়ক জাকির হুসেন সিকদারে। বিধায়ক হুসেইনের মতে নীতি আদর্শ নমনা অর্থলোভী একাংশইহে ত্যাগ করেছে কংগ্রেস। মনে প্রাণে যিসকলে দলটুক ভাল নাপায়, যিসকলের কেবল ক্ষমতা লাগে, যিসকলক কেবল টকা লাগে, যিসকলে প্রত্যাহ্বানের সম্মুখীন হব নোৱাৰে, কিন্তু কংগ্রেসের বিপর্যয়ক কংগ্রেসী সকলে যিমানেই আত্মপক্ষ সমর্থন নকরক কিয় নিজের ভিতর খোয়া কামুড়া বন্ধ নকরিলে আগন্তুক লোকসভা নির্বাচনের আগতেই যে দলটোয়ে বিরোধীর আসন হেরুয়াব সেয়া সকলোরে বোধগম্য। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।